السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على ما لا نبي بعد أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم ومن آياته الليل والنهر والشمس والقمر لا تسجدوا للشمس ولا للقمر واسجدوا لله الذي خلقهن إن كنتم إياه تعبدون وفست الدين بندقون আমাদের জেনে রাখা উচিত আমাদের চিন্তা করা উচিত ভাবা উচিত যে আমাদের কে কে সৃষ্টি করেছে আমাদের সৃষ্টিকর্তাকে বন্ধুগণ আমাদের চিন্তা করতে হবে যে আমরা যে নিয়ামত ভক্ষণ করছি নিয়ামতগুলো আমাদের কে দিয়েছেন কার কাছ থেকে আগত এ সকল বিষয়ে আমাদের চিন্তা চেতনা আমাদের থাকতে হবে বন্ধুগণ আসুন আমি প্রথমত প্রত্যেক মানুষকে সম্বোধন করে বলবো এবং দ্বিতীয়ত মুসলিমদেরকে সম্বোধন করে বলতে চাই যে তিনটি বিষয় সম্পর্কে তিনটি মূল নীতি সম্পর্কে দুনিয়ার মানুষকে জ্ঞান রাখতে হবে এবং এই তিনটি মূল নীতি সম্পর্কে দুনিয়ার সকল মানুষকে অবহিত হতে হবে জানতে হবে এর তিনটি মূলনীতির মধ্যে প্রথম মূলনীতি হল তার রব বা ষষ্ঠা সম্পর্কে তাকে জ্ঞান রাখতে হবে জ্ঞান অর্জন করতে হবে অর্থাৎ তার প্রতিপালককে তার ষষ্ঠাকে কে তাকে সৃষ্টি করেছে এ বিষয়ে তাকে গভীর জ্ঞান রাখতে হবে বন্ধুগণ জেনে রাখুন আল্লাহ রব্বুল আলমিন আমাদের একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ সারা বিশ্বের প্রতিপালক এটা আমাদের জানতে হবে আল্লাহ রব্বুল আলমিন কোরআন মাজিদে ঘোষণা করেছেন কোরআন মাজিদের প্রথম সুরা সুরাতুল ফাতেহাতে ঘোষণা করেছেন বিসমিল্লাহ রহিম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সকল প্রশংসা সেই সত্তার জন্য যিনি সারা বিশ্বের প্রতি পালক সুরা আল ফাতেহ আয়াত নম্বর দুই বন্ধুগণ সুতরাং আসুন যিনি সারা বিশ্বের প্রতি পালক, যিনি আমাদের নিয়ামত দান করেছেন যিনি আমাদের আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন তিনি আমাদের প্রতিপালক তিনি আমাদের রব এবং তিনি আমাদের সৃষ্টিকর্তা সুতরাং যিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি আমাদের এবদত পর একমাত্র যোগ্য হকদার অন্য কেউ নয় বন্ধুগণ আপনাকে প্রথমত তার আপনার প্রতিপালক রব সম্পর্কে আপনাকে জ্ঞান রাখতে হবে আপনার রবকে আপনি কোথা থেকে আগমন করেছেন এ বিষয়ে আপনাকে জানতে হবে বন্ধুগণ সারা বিশ্বের সকল বস্তু সৃষ্টি করেছেন আল্লাহ এবং সকল সৃষ্টিকুলের মধ্যে আপনি আমি একজন আল্লাহর সৃষ্টিজীব এ বিষয়ে আমাদের জানতে হবে বন্ধুগণ সৃষ্টি জীবের কর্তব্য কী সৃষ্টিজীবের কর্তব্য ষষ্ঠার এবদত করা সৃষ্টি সৃষ্টিজীবের কর্তব্য হলো যে ষষ্ঠার এবাদত করবে আল্লাহর সৃষ্টি হয়ে আল্লাহর সৃষ্টি হয়ে কোনো ক্রমেই আল্লাহর সৃষ্টিকে এবাদত করতে পারে না আল্লাহর সৃষ্টির সৃষ্টির কাছে প্রার্থনা করতে পারে না আল্লাহর সৃষ্টির কাছে রোগ মুক্তি চাইতে পারে না আল্লাহর সৃষ্টির কাছে অবনত হতে পারে না কেননা সৃষ্টি হয়ে সৃষ্টির কাছে কিভাবে চাইতে পারে দুঃখজনক বিষয় হলো এই যে আমরা দেখছি লক্ষ্য করছি যে একদল লোক আল্লাহর আল্লাহর সষ্টা আল্লাহর আল্লাহর সৃষ্টি হয়ে আল্লাহর সৃষ্টি বস্তু হয়ে স্রষ্টাকে তারা চিনতে পারে নাই স্রষ্টার পথ থেকে দূরে সরে গিয়ে তারা নিজের মন মতো তারা তাদের খেয়াল খুশি মতো তারা যা ইচ্ছা তাই করছে বন্ধুগণ এটা অত্যন্ত মানুষের একটা ভুল যে মানুষ কেমন করে সৃষ্টি হয়ে সৃষ্টির দাসত্ব করতে পারে এটা চরম একটি ভুল পথে মানুষ ধাপিত হচ্ছে বন্ধুগণ একজন পাগল কি কথা বিশ্বাস করবে যদি কোনো ব্যক্তি আপনার প্রতি অনুগ্রহ করে এহসান করে আপনার কর্তব্য ওই ব্যক্তির প্রশংসা করা ওই ব্যক্তির প্রশংসা না করে যদি আপনি অন্য কারো প্রশংসা করেন তাহলে কি এটা যুক্তিযুক্ত বিষয় হলো এটা কি মানুষ গ্রহণ করবে মানুষ কি তাকে পাগল বলবে না যে এহসান করেছে একজন আর প্রশংসা করছে অন্যজনের আপনি নুন খাচ্ছেন একজনের গুণকীর্তন করছেন অন্যজনের এটা কেমন করে সম্ভব বন্ধুগণ আপনি চিন্তা করুন আপনা আপনি কি করতে চিন্তা করতে পারেন যে আপনি কোথা থেকে আগমন করেছেন আপনার শোষটাকে কোথা থেকে আসলেন এটা আপনাকে চিনতে হবে সুতরাং আপনার প্রথম কর্তব্য আপনার প্রতিপালক আপনার সষ্টা আপনার রব সম্পর্কে জানতে হবে দেখুন আপনার রব হল তিনি যিনি আসমান জমিন যিনি চন্দ্র সূর্য এবং এদের মাঝে এত দু এত দুভয়ের মাঝে যত কিছু আছে এ সকল বস্তু যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ অর্থাৎ সৃষ্টিজর সৃষ্টিজর হুকুম তার সৃষ্টিজর এবাদত তার সুতরাং আপনি কোথায় যাচ্ছেন কোন দিকে ধাপিত হচ্ছেন আপনার কি জ্ঞান কিচ্ছু নেই আপনি কি রবকে চিনতে পারছেন না আপনি কি বোকা হয়ে এমনভাবে ভ্রান্ত পথে ধাপিত হচ্ছেন যে আল্লাহর সৃষ্টি বস্তু হয়ে আল্লাহর সৃষ্টি জীব হয়ে একটা জঘন্য নিকৃষ্ট প্রাণীর আপনি এবাদত করছেন আপনি কেমন করে আপনি কচ্ছপের এবাদত করতে পারেন কেমন করে আপনি বট বৃক্ষের কাছে আপনি সাহায্য চাইতে পারেন কেমন করে আপনি একটা এটা কুমিরের কাছে আপনি আপনি সাহায্য চাইতে পারেন রোগ মুক্তি চাইতে পারেন কেমন করে আপনি এটা পাথরের কাছে আপনি শেষ করতে পারেন পাথরের কাছে প্রার্থনা করতে পারেন এটা কি বিবেকবান কোনো ব্যক্তির কর্ম হতে পারেন এটা কি বিবেক সম্পন্ন কোনো ব্যক্তি এরূপ কর্ম করতে পারে কক্ষই নয় কোশ্চিন কালো নয় সুতরাং যার বিবেক আছে তার উচিত হবে চিন্তা করতে হবে তার স্রষ্টাকে যিনি তার স্রষ্টা যিনি তার স্রষ্টা তিনি তার এবাদত পাবেন আল্লাহ রব্বুল আলমিন আপ আল্লা রব ঘোষণা করেছেন আপনি যদি ষষ্ঠকে চিনেন তাহলে সৃষ্টির সৃষ্টির দিকে ষষ্ঠার সৃষ্টির দিকে আপনার দৃষ্টি নিবন্ধন করতে হবে ষষ্ঠার সৃষ্টির দিকে আপনার দৃষ্টিপাত করতে হবে কোন সেই সত্তা সকালবেলায় পূর্ব পূর্ব দিগন্তে সূর্য উদয় করে আবার পশ্চিম দিগন্তে কে নিয়ে যাচ্ছে কোন সেই সত্তা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করছে কোন সেই সত্তা আসমানে অগণিত তারকা সৃষ্টি করেছেন এগুলো যিনি সৃষ্টি করেছেন তিনি আমার রব্বাপতি পালক আল্লাহ রব্ব বলে আলমেন বলেন অমিন আয়াতেহিল্লা ও অ নাহারো অশামসে অল কামরো লাতাসযুদুল শামসে অলাল কামর অসযুদুল্লা হিল্লা দি খালাকা হুন না ইন কুন্তল ইয়াহুতা আবদন আল্লাহর নিদর্শন সমের মধ্যে হচ্ছে মধ্যে রাত এবং দিন সূর্য চন্দ্র তোমরা সূর্যকেও সেয্যা করিও না চন্দ্রে কও না তোমরা সেই সত্তাকেই সে করো যিনি এগুলো সৃষ্টি করেছেন সুরা ফুসিলাত এক নম্বর সাঁত্রিশ সুতরাং বন্ধুগণ আসুন আল্লাহর সৃষ্টি আল্লাহ নিদর্শনের মধ্যে হচ্ছে মধ্যে মধ্যে হচ্ছে রাত দিন সূর্যচন্দ্র আর তার সৃষ্টির মধ্যে হলো আসমান জমিন এবং এর ভিতরে যত কিছু আছে তিনি সবই এগুলো আল্লাহর সৃষ্টি বস্তু সুতরাং আসুন আল্লাহর সৃষ্টির দিকে দৃষ্টি নিবন্ধন করে ফিরে আসি আল্লাহর দিকে এবং যার সৃষ্টি তারই এবাদত যার সৃষ্টি তার এবাদত আপনি ভালো করে চিন্তা করুন আপনি কেন আপনি আপনার দাসত্ব একটা কচ্ছপকে দিচ্ছেন আপনি একটা পাথরের কাছে আপনি কেন অবনত হচ্ছেন এটা কি যুক্তিসঙ্গত কথা এটা কি বিবেকবানের কর্ম হতে পারে কক্ষই নয় একজন বিবেকবান একজন মানুষ হয়ে কখনই মানুষের কাছে অবনত হতে পারে না একজন মানুষ হয়ে একটা পাথরের কাছে কখনই অবনত হতে পারে না বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমিন যেই পাথরে দাসত্ব করছেন সে পাথরকে জাহান নামে দিয়ে জাহান নামের ইন্ধন করে মানুষকে ওই জাহান নামে দগ্ধ করবেন সুতরাং আসুন আপনার রব প্রতিপালক যিনি আপনাকে অগণিত নিয়মাতে ভূষিত করেছেন তার দাসত্ব করি তার ইবাদত করি তার দিকে ফিরে আসি এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি বন্ধুগণ আসুন দুনিয়ার সকল মানুষ এবং বিশেষ করে মুসলিম যারা আল্লাহর এবদত শিরিক করে তাদের কর্তব্য এক আল্লাহ দাসত্ব করা এবং এক আল্লাহর দিকে ফিরে আসা এবং তার প্রতি ইমান আনয়ন করে একনিষ্ঠ হয়ে তার এবাদত করা আর লম্বনা করে এখানে শেষ করছি আকুল কাউলি সাইরুল মুসলিমিন ইনহুল গফুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত